আসসালামু আলাইকুম আমি রিয়াদ খান আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটি কী নিয়ে তো আজকের ভিডিওটি হবে অ্যাকচুয়ালি ফরেক্স নিয়ে তো তার আগে একটা জিনিস বলে রাখি এটা হচ্ছে ইউটিউবে আমার ফার্স্ট এভাবে লাইভ ভিডিও তো এর আগে অ্যাকচুয়ালি আমাকে অনেকেই বলতেন যে লাইভ ভিডিও করার জন্য লাইভ ভিডিও করলে মানুষের বুঝতে নাকি বেশি সুবিধা হয় বাট যেহেতু আমার অনেক কাজ থাকে এবং ওই পরিমাণে আসলে চ্যানেলটাতে আপনার গ্রোথ ছিল না তো যেই কারণে আমি আসলে লাইভ ভিডিওটা আমি আমার করা হয়নি তো এখন আমি লাইভ ভিডিও আমি করতে যাচ্ছি এখন এই মুহূর্তে আপনারা যখন ভিডিওটা দেখছেন তো অলরেডি আমার প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো এই জন্য আমি সাহস পেলাম যে না ঠিক আছে এবারে আমি যদি লাইভ ভিডিও করি তাহলে সেটা আমার কি হবে পোষাবে আচ্ছা তো যাক তো এখন বিষয় হচ্ছে আজকে যে বিষয়টা যেটা আমি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করবো কিনে ফরেক্স নিয়ে তো ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে তো এখানে ফরেক্স ট্রেডিং ব্যাপারে এখানে স্পেশাল আমরা যেটা জানবো সেটা হচ্ছে কেন আমরা ফরেক্স ফরেক্স আমরা ট্রেড করবো তো দেখুন এখানে ট্রেড করার অনেকগুলো বিষয় আছে এবং ফরেক্স সম্বন্ধে জানার অনেকগুলো বিষয় আছে বাট এখানে কেন আমরা ট্রেড করব ফরেক্সে এইটা বলার ক্ষেত্রে আমি আপনাদেরকে আমি বলবো যে আমি কেন আমি ট্রেড করছি ঠিক আছে তো আমার কারণগুলো জানতে পারলে তাহলে আপনারা নিজেদের ক্ষেত্রে মিলে নিতে পারেন যে আসলে এবার আপনারা কেন ফরেক্সে ট্রেড করবেন কি করবেন না ঠিক আছে তো একটা জিনিস বলে আর কি ফরেক্স কিন্তু হচ্ছে কি এটা বিশাল বড় মার্কেট এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এটা মার্কেট তো এখন কথা হচ্ছে যে আমাদের একটু জানা দরকার ছিল যে অ্যাকচুয়ালি কি বা ফরেক্স ট্রেডিং এই বিষয়টা কি এটা তো যাকে এটা নিয়ে আমি নেক্সট টাইম আমি ভিডিও আমি দেওয়ার আমি চেষ্টা করব তো শুরুতে আমি একটা জিনিস বলে রাখি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনাদের কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিও নিচে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন অথবা আমার স্কাইপ যে অ্যাড্রেসটা থাকবে যে অ্যাপ ওয়ান এসটি চয়েস সেখানে স্কাইপে এসে আমাকে নক করলে আপনারা আমার আমার সাথে কথা বলতে পারবেন স্কাইপে সরাসরি কোনো মোবাইল নাম্বার না তো এখন বিষয় হচ্ছে যে ফরেক্স ট্রেডিংটা কি তো ফরেক্স ট্রেডিং নিয়ে আমি খুব সিম্পলি একটু বলবো আমি খুব ডিটেলসে যাবো না কারণ যেহেতু নেক্সট পার্টে আমি এটা নিয়ে আরো বিস্তারিত আপনাদেরকে ভেঙে বুঝে দেওয়ার চেষ্টা করবো যে ফরেক্স ট্রেডিংটা কি এবং ফরেক্স মার্কেট এই বিষয়টা নিয়ে তো ফরেক্স ট্রেডিংটা হচ্ছে সিম্পলি যে ফরেন কারেন্সি যেগুলো আছে ফরেক্স অর্থাৎ হচ্ছে ফরেন কারেন্সি সেই ফরেন কারেন্সিগুলোর উপরে আপনি যখন ট্রেড করছেন সেটা হচ্ছে মূলত ফরেক্স ট্রেডিং ওকে তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমি নিজে ফরেক্স আমি ট্রেড করছি ঠিক আছে তো নর্মালি হয়তো আপনারা অনেকে জানেন যে আমি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আমি দীর্ঘদিন যাবত আমি কাজ করছি বাট ফরেক্সটা কিন্তু আমার অনেক আগে থেকে তো এখন ভাবছি যে না ফরেক্সটা নিয়ে আমি একটু আলোচনা করতে পারি আমি আপনাদের সাথে কিছু নলেজ আমি আপনার সাথে শেয়ার করতে পারি যাতে আপনারা ফরেক্স সম্বন্ধে একটা রিয়েল কিছু ইনফরমেশন আপনার জন্য পেতে পারেন তো দেখুন এখানে আমি কিছু নোট করে রেখেছি কারণ আমার মুখস্থবিদ্যা এতটা ভালো নয় তো এই জন্য আমি নোট করে রেখেছি যাতে আপনাদেরকে বোঝাতে জন্য সুবিধা হয় এবং আপনারা যেন খুব ভালো মতো যেন বুঝতে পারেন আচ্ছা তো দেখুন এখানে প্রথমত আছে কি ফরেক্স মার্কেট কি থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে অর্থাৎ আপনি যে কোনো সময় আপনি ফরেক্স আপনি ট্রেড করতে পারেন এটা নিয়ে আপনার কোনো প্রকার বাধ্যকতা নেই এটা আপনি সম্পূর্ণ স্বাধীন ঠিক আছে এখানে আপনার মানে কারো কোনো কিছু আপনার বলা নেই আপনার যখন ইচ্ছা যখন সুবিধা তখন আপনি ট্রেড করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই সেটা আপনার কি উইকলি পাঁচ দিন খোলা থাকে ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী সেটা কি হয় শনিবার এবং রবিবার বন্ধ থাকে বাকি পাঁচ দিন আপনি ট্রেড করতে পারবেন আওয়ার্স তারপর এখানে কি আছে এখানে আপনি সেলফ ডিপেন্ডেন্ট তারপর এখানে কি আছে এখানে আছে আপনার কি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারেন আপনি লিভারেজ অপরচুনিটি পেতে পারেন এবং এটা কি বিগেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে আপনি সম্পূর্ণ আত্মনির্ভরশীল এখানে আপনি লিভারের সুবিধা এটা এখানে আপনি সুবিধা পেতে লিভারেজ হচ্ছে কি এটা মূলত ঋণ সুবিধা আপনি ব্রোকার থেকে আপনি সহজে আপনি ঋণ সুবিধা পেতে পারেন এগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে আমি পার্ট বাই পার্ট এইগুলোতে আমি আলোচনা করে আমি চেষ্টা করব কারণ এটা একটা বড় বিষয় লিভারেজটা কি কিভাবে নেওয়া যায় বা অ্যাকচুয়ালি এই লিভারেজটা কীভাবে কাজ করে সেই সাথে হ্যাঁ আমি যেটা বলেছিলাম যে শুরুতে এটা হচ্ছে কি ওয়ার্ল্ড এর বিগেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট এটা ওকে কারণ এখানে পার ডে আপনার কি পাঁচ ট্রিলিয়ন ডলারের উপরে আপনার পার ডে লেনদেন হয় তাছাড়া এখানে দেখেন আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এখানে আপনি আপনি একটা ট্রেড আপনি ক্লোজ করতে 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 পারেন 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 ওপেন অর্থাৎ আপনি 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 একটা ট্রেড স্টার্ট সেটাকে বন্ধ করে দিতে পারেন যে কোনো সময় এবং এটা আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনি করতে পারেন যেমন ধরেন আপনি অনেকের কম্পিউটার নেই বাট আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে আপনি ট্রেড করতে পারেন ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন বা আপনি কোথাও ঘুরতে গেলেন বা ধরেন আপনার বন্ধু বান্ধব আপনাকে নক করলো যে হ্যাঁ আমরা ঘুরতে যাবো তো ঘুরতে গেলে আপনি কি করতে পারেন যে দেখা গেলো কি আপনার মোবাইলটা আছে সাথে আপনার মোবাইলের মাধ্যমে আপনি ট্রেড করতে পারেন সো এটা একটা বিগ একটা অপরচুনিটি আপনার বিজনেসটাকে রানিং রাখার জন্য তারপর এখানে আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে কি আপনি খুবই অল্প ইনভেস্টের মাধ্যমে শুরু করতে পারেন সেটা হতে পারে পঞ্চাশ ডলার একশো ডলার এটার মাধ্যমে আপনি শুরু করতে পারেন এবং যে কোনো সময় আপনি ডিপোজিট করতে পারবেন আবার যে কোনো সময় আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন এটা এরকম না যে আপনি আপনার টাকাটা এটা এমন না যে আপনি আপনার টাকাটা আপনি আহ ডিপোজিট করলেন পরে আপনার তুলতে পারবেন না ব্যাপারটা এরকম না আপনি আজকে টাকা ঢুকলেন আবার চাইলে আপনি আজকে আবার উইড্র করতে পারবেন টাকাটা তো এটা একটা বড় একটা সুবিধা অর্থাৎ একদম রিয়েল নিজের বিজনেস এটা এখানে আরেকটা জিনিস আপনি যদি ফ্রিলেন্সিং কাজ করেন যেমন ধরুন যারা ফ্রিল্যান্সার তো ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে আপনার বাইরের কিন্তু একটা তারা থাকে যে তার কাজটা হয়েছে কিনা বা আপনি যদি অন্য কোনো ব্যবসা করেন আপনার যদি কোনো ডিজিটাল বিজনেসও যদি থেকে থাকে তাহলে কিন্তু বায়ার বা ক্লায়েন্টের কিন্তু একটা তারা থাকে বাট এখানে ফরেক্সের ক্ষেত্রে আপনার কোনো প্রকার তারা নেই আপনার যখন ইচ্ছা তখন আপনি এখানে করতে পারবেন তাছাড়া এখানে আরেকটা বিষয় যে আপনি ব্যবসা করেন আপনি জব করেন আপনি একজন স্টুডেন্ট বা আপনি গৃহিণী আহ হোয়াট এভার যেটি হোক বা আপনার কোনো কাজ নাই কোনো কিছু আপনি কাজও আপনি পাচ্ছেন না যে আপনি কি করবেন আপনি চাকরিও খুঁজে পাচ্ছেন না এরকম একটা ব্যাপার তো যেটাই হোক আপনি যে অবস্থাতে থাকেন আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে এবং আপনি যে কোনো পেশাতে আপনি থাকেন না কেন এই ব্যবসাটা আপনি করতে পারেন তো দেখুন এখানে এখানে মার্কেট কন্ট্রোলিং এখানে কোনো প্রকার নির্দিষ্ট একক ব্যক্তি এই মার্কেটটাকে কন্ট্রোল করতে পারে না বা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আন্ডারে অ্যাকচুয়ালি ফরেক্স মার্কেট না ঠিক আছে এটা সে তার মতো স্বাধীনভাবে সে চলছে এখানে তারপরে এখানে কোনো প্রকার বাড়তি কমিশন নেই যে আপনাকে ব্যাংকের মতো বা আপনি যদি একটা বিজনেস করেন আপনি একটা স্পেস কিন্তু প্রতি মাসে মাসে আপনাকে দিতে হয় বাট এখানে আপনার কোনো প্রকার প্রতি মাসে র্যান দিতে হবে না কোনো প্রকার আপনাকে কমিশন দিতে হবে না তবে হ্যাঁ একটা বিষয় আছে যে স্প্রেড কমিশনের একটা বিষয় তো স্প্রেড এটা তারা ব্রোকারটা ব্রোকারে নিয়ে থাকে তো এই স্প্রেডের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব কারণ এক ভিডিওতে সবগুলা বিষয় যদি আবার এরকম পয়েন্টগুলো যদি আলোচনা করি তাহলে আসলে বুঝতে অসুবিধা হতে পারে আর যেহেতু আমাদের ভিডিও টপিক্সটি আজকে হচ্ছে কি যে শুধুমাত্র কি কেন আমরা ফরেক্সে ট্রেড করবো বা আমি কেন ফরেক্সে ট্রেড করছি তো এই জিনিসটাই বোঝাচ্ছি আমি তো এই জিনিসটি একটু বুঝে নেন তাহলে আপনার ডিসিশনটা নিতে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা তারপর হচ্ছে কি এখানে আপনার কোনো প্রকার এমপ্লয়ি কস্ট আপনার প্রয়োজন পড়ছে না ঠিক আছে এটা সম্পূর্ণ আপনি এককভাবে আপনি করতে পারেন ঠিক আছে এখানে আপনার কোনো প্রকার বাড়তি এমপ্লয়ি রাখার প্রয়োজন পড়ছে না হ্যাঁ আপনি চাইলে যদি আপনি যদি ইনভেস্টর হিসেবে কাজ করেন তাহলে একজন ম্যানেজার দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে তো কোনো ট্রেডিং করতে হবে না আপনার যে ম্যানেজার থাকবে ফান্ড ম্যানেজার থাকবে সেই আপনার ট্রেডের কিছুই দেখাশোনা করবে তারপর আসি আয়ের ব্যাপারটা যে আয় আসলে কি লেভেলের আয় করা যায় তো দেখুন এখানে হচ্ছে যে আপনার ইনভেস্টের উপরে মূলত আপনি এখানে আয় করতে পারবেন এখানে আয় ব্যাপারটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর যেমন এখানে আপনার ইনভেস্টের ব্যাপার আছে এখানে আপনার সময়ের ব্যাপার আছে এখানে আপনার অ্যানালাইসিসের ব্যাপার আছে লাইক আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলেন বা আপনি চার্ট অ্যানালাইসিস করলেন বা আপনি আপনার কি বলে সেন্টিমেন্টাল আপনি অ্যানালাইসিস করলেন তো যেটাই হোক এগুলো করার মাধ্যমে আপনার সবকিছু বিবেচনা করে আপনার আয়টা আসলে নির্ভর করে তো এটা হচ্ছে বিষয় যে আপনি এখানে কত আয় করতে পারবেন এটা নির্দেশ আপনার যদি এরকম হয় যে আপনার একশো ডলার বাজেট তাহলে আপনি ওরকম আয় করবেন আপনার যদি এরকম হয় যে এক হাজার ডলার বাজেট আপনার যদি হয় যে না ওয়ান মিলিয়ন ডলার বাজেট তো এটা বাজেটের উপরে এবং হচ্ছে কি আপনার অ্যানালাইসিসের উপরে যে আপনি কীভাবে কি ট্রেড করছেন কীভাবে কী আপনি হিসাব করছেন তো এটা হচ্ছে বিষয় তারপর এখানে আরেকটা একটা বড় একটা যে পার্ট যেটা দেখুন এখন বর্তমানে যে আমি যখন ভিডিওটা করছি এই মুহূর্তে কিন্তু সারা ওয়ার্ল্ডেই কিন্তু একটা মহামারী চলছে আমাদের একটা প্রবলেম চলছে সেটা হচ্ছে কি করোনা ভাইরাস ওকে তো এই করোনা ভাইরাসের সময় আপনি অন্য কোনো ব্যবসা করা বা অন্য কোনো কাজ করাটা অনেকটা রিস্কি ঠিক আছে আর আপনি এই মুহূর্তে যদি কোনো একটা ব্যবসা যদি আপনি দাঁড় করাতে চান তাহলে সেই ব্যবসাটাকে এই অবস্থা থেকে দাঁড় করিয়ে সেটাকে মার্কেট মানে দখল করা এগুলা আসলে একটা টাফ ঠিক আছে যদি আপনার এরকম থাকে যে আগে থেকে আপনার ব্যবসা আছে সেই ক্ষেত্রে আপনি ব্যবসাটা আপনি চালিয়ে নিতে পারছেন আপনি ডিজিটাল মার্কেটিং থ্রুতে মার্কেটিং করে এবং আপনি কুরিয়ার সার্ভিসটাকে আপনি ওপেন করে আপনি করতে পারছেন বাট আপনি একদম যদি নতুন করে আপনি যদি করতে চান তাহলে কিন্তু এই যে আমাদের বর্তমানে যে লকডাউন সিচুয়েশন এই সিচুয়েশনে আপনাদের মানে ব্যবসা করাটা আসলে খুব টাফ হয়ে যাবে এটাকে করা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফরেক্স ট্রেডিংটা এটা আসলে আমার জন্য খুব হেল্পফুল হচ্ছে এবং আপনারা যারা করতে চান তারা দেখুন মিলে দেখুন যে এগুলাতে আসলে আপনার জন্য এটা সুবিধা আনে কিনা হ্যাঁ এখন একটা বিষয় থাকে সেটা হচ্ছে কি যে আপনি যে ইনভেস্ট করবেন তো সেখানে রিস্কের কোনো বিষয় থাকে কিনা না আমি বলবো যে না এখানে ব্রোকারে আপনি যে ব্রোকারে আপনি অ্যাকচুয়ালি ইনভেস্টটা করবেন ব্রোকার থ্রু কারণ আপনি সরাসরি ফরেক্স মার্কেট আপনি ইন করতে পারবেন না তো আপনি ফরেক্সে ইন করতে গেলে অবশ্যই কোনো একজন কোন একটা ব্রোকার হয়ে আপনাকে ট্রেড করতে হবে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনাকে ডিপোজিট করতে হবে অ্যান্ড আপনাকে ট্রেড করতে হবে তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্রোকার একটু বুঝে আপনাকে পছন্দ করতে হবে যে কোন ব্রোকার ভালো মন্দ এই সেই তো আমি পরবর্তীতে আমি একটা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব যে কীভাবে আপনারা ব্রোকার চোজ করতে পারবেন বা কোন ব্রোকারে কাজ করলে বা কোন ধরনের অ্যাকাউন্ট বা কোন ধরনের অ্যামাউন্টে কোন ধরনের ব্রোকারগুলা ভালো হতে পারে এবং সেই জিনিসগুলো লজিক্যালি আমি আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য তো এ হচ্ছে বিষয় তো তার আগে একটা জিনিস বলে রেখে যে আপনি যদি ট্রেড যদি চিন্তা করে থাকেন যেন এবার আপনি ট্রেড করবেন আপনি চিন্তা করলেন তো সে চিন্তা করার আগে আপনাকে কিন্তু অবশ্যই ফরেক্স ট্রেডিং আপনাকে ভালো মতো শিখতে হবে দেখুন এখানে আপনি এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ যে কোনো অ্যামাউন্ট এখানে আপনি ইনভেস্ট করবেন এখানে কিন্তু আপনি রিয়েল মানি কিন্তু ইনভেস্ট করবেন তো যেহেতু আপনি রিয়েল মানি ইনভেস্ট করবেন আপনাকে কিন্তু প্রপারলি আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে ঠিক আছে তো প্রপারলি আপনি না শিখে আপনি যদি ট্রেড করতে যান তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অনেকটা জোয়া খেলার মতো আর বুঝেন তো জয়া খেলার মানে জোয়ারিদের পরিণতিটা কি হতে পারে তো এই আমি বলবো যে অবশ্যই আপনারা ফরেক্স ট্রেডিং এটাকে আপনারা আসলে পূর্ণাঙ্গ রূপে মানে যারা এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে খুব ভালো মতো আগে শিখে নেবেন যত টাকা খরচ হোক আগে শিখে নেবেন ভালো মতো তারপরে ট্রেড করবেন তো এখানে আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও আমি তৈরি করব তো কারণ বিষয় হচ্ছে কি যে এখানে এক ভিডিওতে তো অবশ্যই আমি ফরেক্স ট্রেডিং সব কিছু আমি শিখতে পারবো না আর যেহেতু আমাদের টপিকসটাই ছিল মূলত কেন আমি ফরেক্সে ট্রেড করবো তো এখানে অনেকগুলো প্রশ্ন ছিল বিষয় ছিল আপনার আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেগুলোর আমি ভিডিও তৈরি করবো এবং আমি অনেকগুলো বিষয় বললাম লাইক কি অ্যাজ এ লিভারেজের বিষয় স্প্রেডের বিষয় এরকম আসলে অনেক বিষয় আছে যে টোটালি আপনি টার্মিনালটাকে আপনি কীভাবে ইউজ করবেন আপনি কীভাবে ফান্ড ম্যানেজমেন্ট আপনি করবেন এরকম অনেক বিষয় আছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনার চার্ট অ্যানালাইসিস বা আপনার কি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এই বিষয়গুলো আমি আস্তে আস্তে আমি ভিডিও আমি দিব আপনারা আমার সাথেই থাকবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার উপকারে আসছে বা জানানো উচিত তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনি লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত আমার পরবর্তী ফরেক্স ট্রেডিংয়ের উপরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ